মানে তিন চাকার একটা বাইক, এটা হচ্ছে র‍্যাবিট 3। বর্তমানে মানুষ অনেক সচেতন, মানুষ সচেতনতার পাশাপাশি স্টাইলটাও খুঁজে। এই তিন চাকার বাইকগুলো পড়ে যাওয়ার ঝামেলাটা নাই, আবার দেখতেও ভালো লাগে, মেয়েরা চালাতে পারে, মায়েরা চালাতে পারে, ছেলেরা চালাতে পারে। এই ক্ষেত্রে এমন একটা বাইক কে না চায়, খরচ হবে মাত্র এই 1 ইউনিট। আর এই যে বডির যে প্লাস্টিকগুলো আছে খুব সহজে ভাঙার চান্স নেই, কারণ আগে এই গাড়িগুলো মেক করা হতো প্লাস্টিক দিয়ে, নর্মাল প্লাস্টিক দিয়ে, কিন্তু এখন ফাইবার প্লাস্টিক, যার কারণে অনেক শক্তিশালী। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। আপনার এখানে আসার পরে আমি অত্যন্ত সফরে ভালো থাকি। যাক আলহামদুলিল্লাহ। দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ কালেকশন, আপনার পাশে যেটা দেখতেছি আজকে তো মনে একটা মনে এক কথা বলতে নতুন মডেল। হ্যাঁ, এক কথা নতুন মডেল, এক কথা নতুন মডেল। আচ্ছা আচ্ছা, যেটা 2023 এর আপডেট, একদম নতুন মডেল, কিন্তু 2023 আর নতুন কালেকশন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ভাইজান, ভিউজার ফার্স্ট যদি আপনার শোরুমে অ্যাড্রেস যদি বলে দিতেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনি এই শোরুমটায় আসতে চান, তাহলে সর্বপ্রথম চলে আসতে হবে বাংলাদেশে। আর বাংলাদেশে আসার পরে ঢাকার যাত্রাবাড়ি, যাত্রাবাড়িতে থানাটা যেখানে গোলচত্বর, থানার ঠিক পিছনে বিবির বাগিচা 3 নম্বর গেট, বিবির বাগিচা 3 নম্বর গেট আসলে পেয়ে যাবেন আপনার পছন্দের সেই সেরা বাইকের শোরুম, স্মার্ট ইবাইক। দর্শক, আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে সর্ব সবার অ্যাড্রেস দিয়ে রাখবো, আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করতে চাই অনন্ত এনাম ভাই। আমার ফোন নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে থাকবে, প্লাস ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে। আর আপনি তার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে কিন্তু আপনি আপনার পছন্দের বাইকটি কিন্তু নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে। আপনার এখান থেকে আশা করি প্রত্যেকটা ভিউয়ার্স নিতে পারবে একদম রিজনেবল প্রাইসে, যদি এক কথা বলতে কম দামে ভালো মানের পণ্য। অফকোর্স, যেহেতু এখন বর্তমানে তেলের বাজার অনেক আগুন, এক কথা বলতে হয় যে 1 লিটার তেলে কম হলে আপনার 140 টাকা লাগে, সেক্ষেত্রে কোনো বিয়ার চালাতে পারে হাই স্পিডে 30 থেকে 35 কিলোমিটার। আর আমি আজকে আপনার এখানে এসে যেটা শুনলাম, মাত্র 6 থেকে 7 টাকা ইলেকট্রিক চার্জ দিয়ে বাইক চালাতে পারবে সারাদিন। অবশ্যই, এই যে ব্যক্তি আমার নিয়ে কথা বলতে চাইছিল, এখন আমি যে বাইকটা নিয়ে দাঁড়াইছি এটা হচ্ছে র‍্যাবিট 3, মানে তিন চাকার একটা বাইক। এই হ্যাঁ, এটা কিন্তু আমরা 2 চাকারও দিতে পারবো। তো 3 চাকার বাইকটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বর্তমানে মানুষ অনেক সচেতন এবং স্টাইলিস্ট, মানুষ সচেতনতার পাশাপাশি স্টাইলটাও খুঁজে, তাই এই 3 চাকার বাইকগুলো পড়ে যাওয়ার ঝামেলাটা নাই, মানে ভয়টা নাই, আবার দেখতেও ভালো লাগে, মেয়েরা চালাতে পারে, মায়েরা চালাতে পারে, ছেলেরা চালাতে পারে, বৃদ্ধরা চালাতে পারে, এমনকি ডিজেবল পার্সন পর্যন্ত চালাতে পারে। এই ক্ষেত্রে এমন একটা বাইক কে না চায়, তারপরে যদি হয় খরচ কম, যেমন এই বাইকটা দিয়ে প্রায় 40 থেকে 50 কিলোমিটার যাওয়া যাবে, অথচ খরচ হবে মাত্র এই 1 ইউনিট। হ্যাঁ, যেখানকার ইউনিট যত আসে ওইটাই আসবে। হ্যাঁ, আশা করা যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে 1 ইউনিট পরিমাণ তো বাসা বাড়িতে 10 টাকার উপরে তো কোথাও নাই, তো আমি 10 টাকাই ধরে নিলাম, আরও কম হবে। হ্যাঁ, এই 10 টাকার বেশি না। এটা যদি আমরা সরাসরি ফার্স্ট ফ্রন্ট সাইডে চলে যাই, হ্যাঁ ফ্রন্ট সাইডে যদি দেখতে চাই ভাইয়া, বাইকের সামনের লুকটা দেখে এক কথা বললে যে কেউ হোক প্রেমে পড়ে যাবে, কারণ কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার। হ্যাঁ, এই বাইকটার মধ্যে কিন্তু আমরা এই যে লাইটগুলো যে ব্যবহার করেছি সম্পূর্ণ, এই যে হ্যালোজিং, এটা এটাও কিন্তু এলইডি হ্যালোজিং। এছাড়া এই যে ব্রেকটা ডিস্ক ব্রেক মানে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, আর টিউবলেস টায়ার, অ্যালুমিনিয়াম অ্যালয়রিম। আর এই যে বডির যে প্লাস্টিকগুলো আছে এটা ভাঙার চান্স নাই, অতি সহজে, খুব সহজে ভাঙার চান্স নাই, কারণ আগে এই গাড়িগুলো মেক করা হতো প্লাস্টিক দিয়ে, নর্মাল প্লাস্টিক দিয়ে, কিন্তু এখন ফাইবার প্লাস্টিক, যার কারণে অনেক শক্তিশালী। অ্যালুমিনিয়াম দিয়ে আর কি ইউজ করা হয়েছে, অতি সহজে ভাঙার কোনো চান্স নাই এবং খুবই শক্তিশালী। মানে অ্যালুমিনিয়ামটা কি, যেমন আমাদের প্লেনগুলো যে তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে, কারণ এটা শক্তিশালী কিন্তু হালকা, ঠিক এরকম। তো এটার মধ্যে আমরা মোটর ব্যবহার করেছি, ব্রাশলেস মোটর। এই যে আমি মোটরটাকে তোমাদেরকে যদি দেখাই, ব্রাশলেস মোটর, হ্যাঁ ব্রাশলেস মোটর এটা। এই মোটরটা 1000 ওয়াট ব্রাশলেস মোটর, এবং টায়ারটা তো আগেই বলেছি টিউবলেস টায়ার ব্যবহার করেছি, আর এই যে মাডগার্ড, স্টিল মাডগার্ড ব্যবহার করেছি। কোনো সরাসরি জং আসার কোনো চান্স নাই? হ্যাঁ, অতি সহজে জং আসার কোনো চান্স নাই, অতি সহজে জং আসার চান্স নাই। তাছাড়া এই মাডগার্ডের পিছনে একটা ছোট্ট কাহিনী আছে, ছোট্ট কাহিনীটা যদি আমি স্বল্প মানে অল্পের মধ্যে বলি, তাহলে হবে এক কাস্টমার আমাদের কাছ থেকে এই মানে গাড়ি নিছে, নেওয়ার পরে আমাকে এসে জিজ্ঞেস করতেছে যে ভাই পিছনে যে বসবে
সে কোথায় বসবে? তো আমি বললাম পিছনে যে বসবে সে কোথায় বসবে, মানে পিছনে বসবে ঠিকই ভাবে, পা কোথায় রাখবে? তো সবাই অনেকে মনে করেন যে পিছনে বসলে পা রাখবে বুঝি এইভাবে, কারণ এখানে ফুট রেস্ট নাই, মানে ফুট রেস্ট একটা ই থাকে ওইটা নাই। তো আসলে তো তা না, পা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে এখানে রাখবে, আবার সামনে যিনি বসবেন তিনি কিন্তু এভাবে রাখবেন। তো যাক, তাকে বুঝাইয়া দিলাম, দেওয়ার পরে এখন উনি প্লাস্টিক মাডগার্ড ছাড়া নিবে না, নিতে চাচ্ছে না, মানে উনি আগে আমাদের প্লাস্টিক মাডগার্ড ছিল, প্লাস্টিক মাডগার্ড ছাড়া নিবে না। ওকে আমরা প্লাস্টিক মাডগার্ড দিয়ে দিব। তো প্লাস্টিক মাডগার্ড দিয়ে নেওয়ার পরের দিন সে আমাকে ফোন করছে যে ভাই গাড়িটা কি কিছু করা যায়, কেন কি হয়েছে গাড়িটা, তো মাডগার্ডটা ভেঙে গেছে। তাহলে মাডগার্ড কিনে নেন, কয় কালকে আনতে আনতে আজকে মাডগার্ড ভেঙে ফেলাইছে, আপনি যেটা বলছিলেন সেটাই হয়েছে, মানে স্টিল মাডগার্ডই দেন। তার কারণ হচ্ছে যখন নামে কেউ নামে তখন কিন্তু কি করে, এই এখানে পা দেয় পিছনের জন্য, এখানে এক পা দেয় এভাবে নামে, আর ওটা ঠুস করে ভেঙে যায়। কিন্তু এখন আমরা এটার মধ্যে এমন মাডগার্ড ব্যবহার করেছি যাতে করে দুইজন যে বসবে এই দুইজনও যদি এখানে উঠে, এভাবে আমি দেখাই দুই পাশে দুইজন এইভাবে দাঁড়াবে, দুই পাশে দুইজন এইভাবে দাঁড়াবে, তাতেও ভাঙবে না, মানে আপনি যদি ভাঙতে না চান, আর ভাঙতে যদি চান তাহলে এইটা না ভাই, বড় বড় লোহাও ভাঙতে পারবেন। না এটা 40-50 কিলোমিটার যাবে, কারণ এটার মধ্যে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেছি। এটার মধ্যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 1000 ওয়াট ব্রাশলেস মোটর, আমি যদি লাইট গুলো জ্বালাই তুমি লাইট গুলো দেখাতে পারো। এই যে এখন আমি ব্যাকলাইটটা জ্বালাইলাম, ব্যাকলাইটটা কিন্তু শুধু লাল জ্বলছে, এবং এই এটা হচ্ছে ব্রেক। আবার যদি ইন্ডিকেটর দেই, ইন্ডিকেটর ডান পাশ, বাম পাশে দিলে বাম পাশ জ্বলতেছে। হ্যাঁ, এখন আমি বাম পাশ যদি দেই, এই যে বাম পাশ, কত কিলোমিটার উঠবে সেটা কিন্তু এখানে উঠবে, এবং টপ স্পিড কত উঠেছে এখানে 00-এর এখানে কিন্তু টপ স্পিডটা খুবই চমৎকার, এখন সুন্দরভাবে কিন্তু উঠবে। প্লাস কতটুকু চার্জ হয়েছে আপনার এটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এক কথা বলতে আজকে যে বাইকটি আমাদেরকে অনন্তনাম ভাই যে দেখালো, এক কথা বলতে যে কেউ হোক বাইকটি কিন্তু এক দেখাতে নিতে পারবে। হ্যাঁ, এই গাড়িটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি কিভাবে নিব বা আমাদের এখানে কিভাবে আসবো। প্রথমে আমাদের ঠিকানা বলে দিয়েছিলাম, আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো, এই নাম্বারটাই যথেষ্ট। আপনাদের বাইকগুলো আশা করি বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে নিতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে দর্শক আপনারা এখান থেকে কিন্তু বাইকগুলো নিতে পারবেন। এক কথা বলতে স্মার্ট ইবাইক মানি হলো বাংলাদেশের চেকনাফ থেকে তেঁতুলিয়া দেয়া পর্যন্ত কিন্তু সব জায়গায় তারা বাইক দিয়ে থাকে। মাঝখানে অনেক ভাই কমেন্ট করেছিল চিটাগাং কিভাবে নেব, এটা কি আপনারা এসএ কোরগুলোর মাধ্যমে দিবেন? আচ্ছা, শুধু চিটাগাং না, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা গাড়ি পৌঁছে দিই। এখন সে পৌঁছা দেওয়ার সিস্টেমটা হচ্ছে, প্রথমে আপনি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, যদি আপনি ঘরে বসে নিতে চান যে আমি বাসায় থাকবো কিন্তু গাড়ি আমার কাছে চলে আসবে, সেই ক্ষেত্রে এই নাম্বারটা ব্যবহার করতে হবে। এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে আপনার পছন্দের গাড়িটাকে দেখাবো। আর পছন্দের গাড়িটা কিভাবে পাবেন, অবশ্যই এই যে দেখেন গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটার নাম বলতে হবে, এটা হচ্ছে র্যাবিট, মনে রাখবেন এই নাম বলতে হবে। মোট কথা, এই ভিডিওর আশেপাশে আমরা লিখে দিব, যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম র্যাবিট, এই র্যাবিট নামটা আপনারা বলবেন, তাহলে আমরা এই র্যাবিট গাড়িটাকে ভিডিও কলে দেখাবো। ভিডিও কলে গাড়ি দেখার পরে এই গাড়িটার জন্য 10,000 টাকা বুকিং মানি নিয়ে আপনার উদ্দেশ্যে আপনার ঠিকানায় আপনার নিকটস্থ যে কোনো কুরিয়ার সার্ভিসে আমরা দিতে পারবো। তার মানে আজকে চমক লাগিয়ে দিলেন, মাত্র 10,000 টাকা হলে বাইক দিয়ে দিচ্ছেন কাস্টমারের বাসায়। হ্যাঁ,
এবং 10,000 টাকা দিয়ে গাড়ি সে হাতে পাওয়ার পরে বাকি টাকা সে ওইখান থেকে দিতে পারছে, দিতে পারছে। আচ্ছা, এরকম একটি সুবর্ণ সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করবেন না, আশা করি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের কিন্তু সত্যি অনেক উপকারে আসবে। ভাই এতটা মানে সব আকর্ষণ তো আপনি ভিউয়ারদের দেখিয়ে দিলেন, এখন কিন্তু যেটা আপনি বলছিলেন ভিডিওর ফার্স্ট লাস্ট আকর্ষণ, এটার প্রাইসটা নিয়ে নাকি ভাই আজকে গমন ফার্স্ট করে দিলেন। ওয়াও, এটার প্রাইসটা এতদিন পর্যন্ত কিন্তু ছিল 1,15,000 টাকা, কিন্তু আজকে এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য বিশাল 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 ছাড়, তবে সীমিত সময়ের জন্য, মনে রাখবেন একেবারে সীমিত সময়, এতটাই সীমিত সময়, আপনারা যারা ভিডিওটা দেখছেন আর দেরি করেন না, সাথে সাথে ফোন দিবেন, তবে তারিখটা দেখে ফোন দিবেন। তো আমরা এই গাড়িটা যদি আগামী 2 দিনের মধ্যে কেউ নিতে চান তাহলে মাত্র 99,000 টাকা, আর বলবো না। কি বলেন ভাই, ভাই কি করলেন ভাই, দামটা যা বলেছি দ্বিতীয়বার আর বলবো না। ভাই ভাই আজকে তবে গোপন তথ্য ফাঁস করে দিলেন আজকে। হ্যাঁ, 1,15,000 টাকার বাইক মানুষ তো অন্য শোরুম দিলে দেখা গেছে আপনার 1,10,000 টাকা দিচ্ছে, 12,000 টাকা, 1-2,000 টাকা ছাড় দিচ্ছে, ভাই আপনি কি করলেন ভাই, প্রাইসটা আরেকবার বলেন না। আমি আর বলবো না, যারা দেখবেন পিছনে আবার টাইম পেনে দেখবেন। আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে সর্ব সকল অ্যাড্রেস দিয়ে রাখবো, ভাই যেখান থেকে আশা করি প্রাইসটা বলে দিয়েছে ওখানে কিন্তু আপনার উল্লেখ করা থাকবে কয় টাকা প্রাইস দেওয়া হয়েছে, ভাই কিন্তু আর বলবে না, আশা করি আমিও আর বলতে চাচ্ছি না। দর্শক ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই মনে রাখবেন এই প্রাইসটা শুধুমাত্র 8-9 তারিখ, আমরা 15 তারিখ পর্যন্ত দিলাম, জান 15 তারিখ রাখবেন। হ্যাঁ, আর 2 দিন বাড়ায় দেন, মানে যেহেতু আজকে 9 তারিখ মানে 7 দিন দেন, কারণ ভিডিওটা দেখা গেছে আজকে রাত্রি ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে, আজকে রাত্রে আপলোড হয়ে গেলে দেখা গেছে আপনার কালকে 10 তারিখ, 11, 12, 13, 14, 15, 16, 17, 7 দিন আমার কথা। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম 7 দিন, 7 দিন, এই 7 দিনের মধ্যে তবে আমাদের স্টক কিন্তু থাকতে হবে, আমরা কিন্তু স্টক শেষ হয়ে গেলে পরে আবার বলবেন আমি পারবো না, স্টকের মধ্যে যা আছে এগুলো দিব। ঠিক আছে, ওকে দর্শক, আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।